एडेनियम फुलेर चाष एडेनियम चाषे किभावे टबेर माटी तैरी करबेन आमादेर देशे प्राय सब धरनेर माटीते एडेनियम फुलेर चाष करा जाए तबे दोआश अथवा बेले दोआश माटीते एडेनियम फुलेर चाष सबचाइते भालो हय এই মাটিতে অ্যাডেনিয়াম ফুলের চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এর সাথে বালি ও পাথর দিতে পারেন অ্যাডেনিয়াম চাষে কি ধরনের টব পাত্রের আকৃতি বাছাই করবেন বাড়িতে অ্যাডেনিয়াম ফুল চাষ করার ক্ষেত্রে আপনি ছোট অথবা মাঝারি সাইজের মাটির টব ব্যবহার করতে পারেন এছাড়াও যে কোনো ধরনের ছোট পাত্র আপনি ব্যবহার করতে পারেন एडेनियम चाष रोपणेर सठिक समय बछरेर जे कोनो समय आपनी एडेनियम एर चारा लागाते पारेन तबे ग्रीष्मकाल ओ बर्षाकाले चारा लागानो सबचेये उत्तम एडेनियम चाष पद्धति एडेनियमेर चारा करार क्षेत्रे फुल शेषे चार थेके पांच इंची लम्बा पेंसिलेर मतो फल हय फल पेके गेले फेटे जाए ফলের ভেতরে থাকে অনেকগুলো ডানাযুক্ত বীজ আপনি বীজ লাগানোর সময় উক্ত ডানা ভেঙে দিবেন অ্যাডেনিয়ামের গাছ রোদ পছন্দ করে তাই একে সর্বক্ষণিক রোদ এবং তাপের মধ্যে রাখতে হবে খেয়াল রাখতে হবে বেশি পানি যেমন গাছের জন্য ক্ষতিকর তেমনি কম পানি দিলে গাছ মরে যেতে পারে তাই নিয়মিত পানি দিতে হবে অ্যাডেনিয়ামে সারের পরিমাণ ও সার প্রয়োগ অ্যাডেনিয়াম ফুল চাষের জন্য আপনি আপনার বাড়িতে তৈরি জৈব সার দিতে পারেন যেমন কাঠ কয়লা ভুসি তরকারির খোসা ময়লা আবর্জনা মাছ মাংস ধোয়া পানি ইত্যাদি দিতে পারেন অ্যাডেনিয়াম চাষে জৈব সার দেওয়া লাগে না বাগানের যত্ন ও পরিচর্যা করবেন অ্যাডেনিয়াম এর একটি গাছ বাঁচতে পারে পঞ্চাশ থেকে ষাট বছর থেকে একশো বছর পর্যন্ত এ গাছের তেমন কোনো বিশেষভাবে যত্ন নেওয়ার প্রয়োজন হয় না গাছ একটু বড় হলে গাছের আগা কেটে দিতে হবে তাহলে গাছে অনেক শাখা প্রশাখা বের হয় গাছ একটু বড় হলে গাছকে একটি খুঁটির সঙ্গে বেঁধে দিতে হবে গাছের গোড়ায় যেন আগাছা না জন্মে সেদিকে খেয়াল রাখতে হবে এবং নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে অ্যাডেনিয়াম ও অন্যান্য ব্যবহার অ্যাডেনিয়াম ফুল দিয়ে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করা যায় এই ফুল বাড়ির চারপাশে লাগালে অনেক সুন্দর দেখা যায়